নমস্কার, শুভ্রা চক্রবর্তী এপিসোড 58 নিয়ে চলে আসলাম। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে বাপ্তা দেখতে চেয়েছিলেন, আজকে আমি দেখাবো। দেখুন, 11টা বাপ্তা দেখাবো, তারপরে কটন দেখাবো। আর যারা নিউ ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। কথা আর বাড়াবো না, তাহলে দেখা শুরু করি। এক নম্বর শাড়ি বাপ্তা তাসার, তাসার বাপ্তা যেভাবে খুশি বলুন। এটা হচ্ছে আঁচল, আঁচল পোর্শনটা দেখুন, এগুলো গান স্প্রে করে কালার ডিসচার্জ দেওয়া হয়েছে। এই কিছু প্রিন্ট আমি দেখাবো এমন, যেগুলো আমি সিটি ভিএনে দেখিয়েছিলাম, তখন তো অনেককে দিতে পারা যায়নি, সেগুলো আবার রিপিট কিছু করিয়েছে। যারা তখন পাননি তারা এখন বুক করতে পারেন, কিন্তু সিঙ্গেল পিস, এটা মনে রাখবেন। এবারে যাচ্ছে পুরো শাড়িটা দেখাচ্ছি, হোল শাড়িটা। ভিতরে হচ্ছে ডার্ক নেভি ব্লু কালার, আর বোথ সাইডে এরকম রানি ম্যাজেন্টা দিয়ে গান স্প্রে করে একটা ফ্লোরাল মোটিফ করা রয়েছে। পুরোটা দেখবো, টোটালটা। খুব ট্র্যাডিশনাল শাড়ি, আমার ব্লাউজের সঙ্গে বেশ ভালো লাগছে, কারণ আমি একটা আজকে রানি কালারের ব্লাউজ পরেছি। দেখুন পুরো ট্র্যাডিশনাল শাড়ি, কারণ গরমকাল আসছে, আমরা ওয়েলকাম জানাবো সামারকে, সামনেই পয়লা বৈশাখ আসছে, সো কিছু সামার ওয়ারই দেখাবো। দিস ইজ ব্লাউজ পিস নাম্বার ওয়ান, অরিজিনাল প্রাইস 3450, ডিসকাউন্টেড প্রাইস 3200। নাম্বার টু বাপ্তা, ট্র্যাডিশনাল বাপ্তা, তাসার বাপ্তা, পাল্লু পোর্শন তুঁতে অ্যান্ড বর্ডার ইজ তুঁতে। মেটেরিয়াল ইজ সো সফট, কমফোর্টেবল অ্যান্ড সামার ফ্রেন্ডলি অলসো, ইজি টু ওয়্যার, ইজি টু ওয়াশ, জাস্ট ওয়াশ অ্যান্ড ওয়ার, অল ওভার সেম প্রিন্ট। নাম্বার টু, সেম প্রাইস, ডিসকাউন্টেড প্রাইস 3200, জাস্ট লাইক দিস, অ্যান্ড দিস ইজ ব্লাউজ পিস। নাম্বার থ্রি, সেম মেটেরিয়াল, তাসার বাপ্তা, ফিরোজা আঁচল, পাল্লু মেটেরিয়াল, সেম তাসার বাপ্তা, ভেরি কমফোর্টেবল অ্যান্ড সুদিং, অল ওভার সেম প্রিন্ট ফর সিনিয়র সিটিজেন। আমাকে অনেকেই বলেছিলেন একটু অফ হোয়াইটের মধ্যে দেখাতে, আমি আজকে দেখাবো। সেম প্রিন্ট, ফার্স্ট টু লাস্ট সেম প্রিন্ট, ট্র্যাডিশনাল শাড়ি, দিস ইজ ব্লাউজ পিস, প্রাইস সেম 3200। নাম্বার ফোর, ইয়েলো কালার, দিস ইজ অলসো ট্র্যাডিশনাল প্রিন্ট, পেজলি প্রিন্ট, পাল্লু পোর্শন ইয়েলো, জারি বর্ডার, তাসার বাপ্তা, প্রাইস 3200। নাম্বার ফোর, অল ওভার সেম পেজলি প্রিন্ট, আই লাইক পেজলি, এবং আপনারাও অনেকে পছন্দ করেন। জাস্ট সামারের কথা মাথায় রেখে আমি এটা দেখাচ্ছি, ভেরি কমফোর্টেবল টু ওয়্যার সামার, কোনো ক্রিজ পরে না, দিস ইজ ব্লাউজ পিস। নাম্বার ফাইভ, ডিজাইনার বাপ্তা, আমি কিছু শাড়ি সিটি ভিএনে রিপিট করলাম, আবার করে দেখালাম, তখন যাদের দিতে পারেনি তারা প্লিজ দেখুন। পাল্লু পোর্শন ডিজাইনার বাপ্তা তাসার, দেখুন ভীষণ সুন্দর একটা ডিজাইন এটা, এটাও আমার শাড়ির ব্লাউজের সাথে খুব সুন্দর লাগছে। আই থিঙ্ক এরকম কটন প্রিন্টেড ব্লাউজের সাথে আপনারা পরতে পারেন। বোথ সাইড ব্লু গান স্প্রে করা, মিডল পোর্শন পিঙ্ক অ্যান্ড ফিরোজা গান স্প্রে, দিস ইজ ফ্রন্ট পোর্শন অ্যান্ড দিস ইজ হাফ প্লিটস পোর্শন, কুচি পোর্শন, প্লিটস পোর্শন, দিস ইজ গ্রিন অ্যান্ড ব্লু শেড, সেম প্রাইস। নাম্বার ফাইভ ব্লাউজ পিস, রানি কালার, আই থিঙ্ক লুকস ভেরি প্রিটি অ্যান্ড অলসো গর্জিয়াস। আই থিঙ্ক নাম্বার সিক্স, নাম্বারটা দেখে নাও, মেটেরিয়াল সেম, নাম্বার সিক্স মেটেরিয়াল সেম, তাসার বাপ্তা, রানি কালার, পিঙ্ক কালার, পাল্লু অ্যান্ড বর্ডার অ্যান্ড ট্রেডিশনাল লুক, অল ওভার সেম, অল ওভার সেম ফ্লোরাল প্রিন্ট অন পিচ কালার, পিচ পিঙ্ক অ্যান্ড গ্রিন, থ্রি কালার্স আর ইউজড হেয়ার, প্লিজ হোয়াটসঅ্যাপ মি 9836420626 অ্যান্ড অলসো কল মি, ব্লাউজ পিস 3200। নাম্বার সেভেন, ভেরি ট্র্যাডিশনাল লুক, ভেরি ট্র্যাডিশনাল প্রিন্ট অলসো অ্যান্ড এলিগেন্ট লুক অলসো, দিস ইজ পাল্লু পোর্শন, মেটেরিয়াল তাসার বাপ্তা, ভেরি ইউজফুল ফর সামার অ্যান্ড সুদিং কালার, কমফোর্টেবল, ইজি টু ওয়্যার আর ইজিলি ওয়াশেবল, নো ক্রিজ,
কোনো ক্রিজ পড়ে না, আপনারা জাস্ট পরুন এবং এসে ভাঁজ করে ফোল্ড করে রেখে দিন, দেখবেন অ্যাজ ইট ইজ হয়ে গেছে। অল ওভার সেম গ্রে কালারের সাথে একটা রাস্টের কলমকারি বর্ডার গেছে, নিচে একটু চওড়া করে ওপরে সরু করে, সেম প্রাইস নাম্বার 7300। ভেরি গুড লুকিং অ্যান্ড এলিগ্যান্ট লুকিং কম্বিনেশন, ইজ ভেরি নাইস ব্লাউজ পিস। নাম্বার 8, ভেরি ব্রাইট কম্বিনেশন, পাল্লু পোর্শন পিঙ্ক কালার। Nowadays I like pink very much, so I make pink color sari more and more. All over same yellow and orange spray in body and both side pink border. Material same tasar bapta, traditional look. Just গরম কালে আমরা একটু pleats দিয়ে শাড়ি পরতে পছন্দ করি, সেই কারণেই বোথ সাইড বর্ডারের শাড়িতে আমি একটু বেশি বানাচ্ছি। বোথ সাইড ভেরি বিউটিফুল বর্ডার, পিঙ্ক অ্যান্ড ফিরোজা উইথ ব্লাউজ পিস পিঙ্ক, সেম প্রাইস 3200। নেক্সট শাড়ি, এটা কত নম্বর দেখো, 9, নাম্বার 9, কলমকারি ইন অফ হোয়াইট বেস, নাম্বার 9, ভেরি বিউটিফুল ব্লক, কলমকারি পেজলি ব্লক, পাল্লু পোর্শন ফর সিনিয়র সিটিজেন। আই থিঙ্ক ইট উইল লুক বেটার। ওপরে একটা সরু বর্ডার, নিচে স্কার্ট বর্ডার এবং ভিতরে ছোট্ট ছোট্ট বুটা স্টাইল, অফ হোয়াইটের মধ্যে ট্র্যাডিশনাল লুক, কলমকারি পেজলি প্রিন্ট, অল ওভার সেম নাম্বার 9, প্রাইস সেম 3200। অ্যান্ড ব্লাউজ পিস ইজ ভেরি ইন্টারেস্টিং, অল ওভার দিস ব্লক, অল ওভার দিস পেজলি ব্লক, দিস ইজ ব্লাউজ পিস। নাম্বার 10, ভীষণ সুন্দর, এটা আমার খুব পছন্দের শাড়ি, পাল্লু পোর্শন, এটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। বোথ সাইড ব্লুতে এইভাবে গেছে গান স্প্রে করা বর্ডারটা, নিচে পাল্লু পোর্শন, মেটেরিয়াল সেম নাম্বার 10। দেখুন শাড়িটা খুব অ্যারেঞ্জমেন্টের শাড়ি, সেন্ট্রাল প্যানেলে গেছে এইভাবে কলমকারি ট্র্যাডিশনাল ব্লকটা, আঁচল থেকে ফার্স্ট হাফ এইভাবে বোথ সাইড ব্লু, সেন্ট্রাল প্যানেলে এই বর্ডারটা গেছে, খুব সুন্দর এই বর্ডারটা, ভীষণ সুন্দর একটা খুব ট্র্যাডিশনাল লুকের বর্ডার, খুব সুন্দর। অ্যান্ড হাফ পোর্শন ফিরোজা এবং বর্ডারটা নিচে চলে গেল, প্লিটসের নিচে চলে যাবে বর্ডারটা, ফার্স্ট হাফে সেন্ট্রাল প্যানেলে যাচ্ছে, সেকেন্ড হাফে প্লিটসে যাচ্ছে, নিচে বর্ডার যাচ্ছে, সেম প্রাইস নাম্বার 10। এবং ব্লাউজ পিসটা হচ্ছে টোটালটাই এটা, অল ওভার ট্র্যাডিশনাল লুকের, এটা একটা হাইনেক গলা করে বানালে খুব ভালো যাবে এই শাড়িটা, 3200, একটা ইউনিক পিস। নাম্বার 10 গেল। নাম্বার 11, আপনারা রিকোয়েস্ট করেছিলেন অফ হোয়াইটে কলমকারি দেখানোর, আমি আবার দেখিয়ে দিলাম, এটা আবার করে আপনাদের দেখালাম, দেখুন ইয়েলো পাল্লু ওয়াইন্ট বর্ডার এবং অল ওভার সেম কলমকারি ময়ূর ডিজাইন, পিকক ডিজাইন, মেটেরিয়াল সেম বাপ্তা তাসার, ভেরি বিউটিফুল লুক, সেম প্রাইস 3200। এই প্রাইসে এই কোয়ালিটির শাড়ি হাতে ধরে দেখতে হবে কোয়ালিটি কী, এগুলো মুখে আমি আমারটা ভালো আমারটা ভালো এটা বলতেই পারি, কিন্তু আমারটা ভালো বললে তো হবে না, আপনারা নিচ্ছেন প্রচুর মানুষ এবং নিয়ে আমাকে বলছেন যে রিয়েলি কোয়ালিটি ইজ ভেরি গুড, সেটাই আমার অ্যাপ্রিসিয়েশন। সেম প্রাইস নাম্বার 11, দিস ইজ ব্লাউজ পিস। নাম্বার 12, খাদি কটন, পিওর 100% কটনে গুজরাতি দেখাচ্ছি, ডিসকাউন্টেড প্রাইসে 2450, 100% কটন, পাল্লু পোর্শন, হ্যান্ড এমব্রয়ডারি গুজরাতি, কালার ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর সামার এবং ভেরি সফট মেটেরিয়াল, বাট 100% কটন, অ্যাপ্রোপ্রিয়েট ফর সামার, গুজরাতি হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক, অরিজিনাল প্রাইস 2450, ডিসকাউন্টেড প্রাইস 2000, নাম্বার 12, ডিসকাউন্টেড প্রাইস 2000, বোথ সাইড বর্ডার, ভেরি বিউটিফুল বর্ডার, অ্যান্ড দিস ইজ ব্লাউজ পিস। নাম্বার 13, সেম প্রাইস সেম মেটেরিয়াল, খাদি কটন 100% কটন, দিস ইজ পাল্লু পোর্শন, গুজরাটি এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি, সফট লুক, সোবার লুক ফর রেগুলার ইউজ,
ভেরি কমফোর্টেবল শাড়ি, নাম্বার 13, সেম প্রাইস 2450, অরিজিনাল প্রাইস, ডিসকাউন্টেড প্রাইস 2000. এই ডিসকাউন্টটা কিন্তু আপ টু 15th April অবধি থাকবে, তারপর আর থাকবে না, 14th April অবধি থাকবে. অল ওভার সেম অ্যান্ড কন্ট্রাস্ট ব্লাউজ পিস 2000 একটা এত সুন্দর কাজের শাড়ি. নেক্সট 14, সেম মেটেরিয়াল, সেম শাড়ি 2000, গুজরাতি, খাদি কটনে, সেম পাল্লু পোর্শন, মেটেরিয়াল 100% কটন, খাদি কটন অ্যান্ড বোথ সাইড ট্রেডিশনাল লুকের শাড়ি, বোথ সাইড গুজরাতি, বর্ডার হ্যান্ড এমব্রয়ডারি, ফর রেগুলার ইউজ, হোম ওয়াশেবল শাড়ি 2000 নাও, নাম্বার 14 অ্যান্ড দিস ইজ ব্লাউজ পিস. নাম্বার 15 একটা কাজ দেখাই, এটা আমি করেছিলাম এক সময় অনেক, কিন্তু আর আমি রিপিট করব না. রিবন ওয়ার্ক, রিবন এমব্রয়ডারি, এটা হচ্ছে বেঙ্গল তাঁত, 100% কটন, বেঙ্গল তাঁতের উপর করা. এটা গেল পাল্লু পোর্শন, এগুলো না রিবন দিয়ে করা, এমব্রয়ডারি তার সাথে রিবন এমব্রয়ডারি আছে, এগুলো হাতে পেলে বুঝবেন একটু অন্যরকম. অরিজিনাল প্রাইস 2250, ডিসকাউন্টেড প্রাইস 1650, ডিসকাউন্টেড প্রাইস দেখুন পুরো লোয়ার ইয়ার ধরে ধরে এইভাবে গেছে. আজকে আমি একটা এমন ব্লাউজ পরেছি, আমার অনেক শাড়িই চলে যাচ্ছে এইভাবে, প্লিটসে গেছে, প্লিটসে প্লিটসে এই এমব্রয়ডারিটা গেছে ফার্স্ট টু লাস্ট. নাম্বার 15, প্রাইস 1650, নো ব্লাউজ পিস. নাম্বার 16, আরেকটা এমব্রয়ডারি দেখাই, বিডি কটন, 100% কটন তাঁত, আমাদের বেঙ্গল তাঁত, এইভাবে এমব্রয়ডারি করা, তাতে এইভাবে কটন ব্লাউজ পিস আছে, হ্যাঁ এমব্রয়ডারি করা, অল ওভার সেম 2250, অরিজিনাল প্রাইস, এখন প্রাইস হচ্ছে 1650. কটন ব্লাউজ, একদম হোম ওয়াশের শাড়ি, ইউ ক্যান ওয়াশ ইট হোম, জাস্ট আয়রন অ্যান্ড ওয়্যার, সেম প্রাইস 16. নাম্বার 17, তাঁত অ্যাপ্লিকে আসলাম, বেঙ্গল তাঁত অ্যাপ্লিক, খুব সুন্দর একটা তাঁত দেখতে, পাল্লু পোর্শন, লাইট ইয়েলো, লেমন ইয়েলোর সাথে গ্রিন কন্ট্রাস্ট, তার মধ্যে পিঙ্ক কালার দিয়ে এগুলো অ্যাপ্লিক যাচ্ছে. অরিজিনাল প্রাইস 1950, এখন হচ্ছে 1700, ডিসকাউন্টেড প্রাইস. এই ডিসকাউন্টটা অ্যাভেল করুন, যারা রেগুলার শাড়ি পরেন তাদের জন্য খুব ভালো. দেখুন বোথ সাইডে চওড়া করে বর্ডার, ভিতরে একটা খুব স্ট্রাইপ তাঁত আছে, ডুরে আছে, সরি তাঁতের মধ্যে খুব স্ট্রাইপ একটা সরু সরু স্ট্রাইপের ডুরে আছে, লাইট লেমন ইয়েলোর সাথে সাদা, আর বোথ সাইড এইভাবে অ্যাপ্লিকে বর্ডার গেছে. জাস্ট রেগুলার ইউজের জন্য 1700 দিয়ে পরতেই পারেন তাঁতের মধ্যে এই শাড়িটা. আর হাফ পোর্শনটা হচ্ছে প্লিটসে আসছে, লেমন এই এই লাইট গ্রিনের মধ্যে এই ডুরেটা, বডিতে যাচ্ছে লেমন ইয়েলোর মধ্যে সাদা এই ডুরেটা, আর প্লিটসে যাচ্ছে লাইট গ্রিনের মধ্যে এই ডুরেটা, বোথ সাইডে এভাবে অ্যাপ্লিকটা রয়েছে. অরিজিনাল প্রাইস 1950, ডিসকাউন্টেড প্রাইস 1700, নাম্বার 17 গেল. নাম্বার 18, সেম প্রাইস, সেম মেটেরিয়াল, তাঁত, 100% কটন, পাল্লু পোর্শন, ভীষণ সুন্দর একটা পিঙ্কিশ পিঙ্কিশ রেডের সাথে গ্রে কালার, পিঙ্ক টাইপের কালারের সাথে গ্রে কালার দিয়ে পাল্লু পোর্শন, মেটেরিয়াল তাঁত, 100% কটন অ্যান্ড বোথ সাইড বর্ডার, হাফ পোর্শন বডি পোর্শন এই গ্রে এর মধ্যে একটা ডুরে যাচ্ছে, লাইট গ্রেতে একটা ডুরে যাচ্ছে, তার মধ্যে এইভাবে মাল্টি কালার অ্যাপ্লিক করা অ্যান্ড প্লিটস পোর্শন, লাইট পিঙ্কের মধ্যে একটা ডুরে যাচ্ছে. জাস্ট শাড়িটা উইভিংয়েই হাফ অ্যান্ড হাফ, কোনো কাটা জেরা নেই, উইভিংয়ে হাফ অ্যান্ড হাফ এবং তাতে এইভাবে অ্যাপ্লিক করা আছে, এটা প্লিটস পোর্শন, সেম প্রাইস 1700, নাম্বার 18. নাও নাও নাও, নাম্বার 19, তাঁত এমব্রয়ডারি, মেশিন পার্সি, ইয়েলো বিডি বেঙ্গল তাঁত, হাফ ইয়েলো পোর্শন, মিক্স অ্যান্ড ম্যাচে আসছি, হাফ ইয়েলো পোর্শনে এইভাবে যাচ্ছে পার্সি করা, পাল্লু পোর্শন অ্যান্ড এইভাবে যাচ্ছে, জাস্ট ইয়ক পোর্শন অ্যান্ড লোয়ার ইয়ক পোর্শন. ওয়াও, এটাও আমার ব্লাউজের সাথে ভীষণ ভালো যাচ্ছে,
আজকে একটা এমন ব্লাউজ পরেছি, প্রচুর শাড়ি চলে যাচ্ছে, এইভাবে যাচ্ছে প্লিটসে, পার্সিটা হাফ পোর্শন বডিতে এইভাবে যাবে, অ্যান্ড হাফ পোর্শন দেয়ার ইজ এ জয়েন্ট, হাফ পোর্শন এইভাবে যাচ্ছে প্রিন্ট, ব্লক প্রিন্ট, নো ব্লাউজ পিস, দেয়ার ইজ নো ব্লাউজ পিস। অরিজিনাল প্রাইস 1950, ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 1650। তাঁতে মিক্স অ্যান্ড ম্যাচ, পরলে কিন্তু খুব সুন্দর লাগে। এবারে আমি দেখাচ্ছি একটা হ্যান্ডলুম কটনে চাপরাস পার্সি, নাম্বার 20, মেটেরিয়ালটা হ্যান্ডলুম কটন, জাস্ট হোম ওয়াশের শাড়ি, এইভাবে টেম্পল অ্যাপ্লিকে করা হয়েছে বোথ সাইড বর্ডার, আর এইগুলো হচ্ছে চাপরাস পার্সি। অরিজিনাল প্রাইস 2250, এখন ডিসকাউন্টেড প্রাইস 2000। অল ওভার সেম অফ হোয়াইটের মধ্যে, খুব সুন্দর হালকা একটা মেটেরিয়াল, পরে খুব আরাম পাবেন এবং দেখতে খুব সুন্দর। অল ওভার এইভাবে চাপরাস পার্সি যাচ্ছে, অল ওভার সেম উইথ ব্লাউজ পিস সেম। আপনারা এর সাথে একটা কন্ট্রাস্টে কোনো ব্লাউজ দিয়ে পড়লেও আপনাদের ভালো লাগবে। 2000 এখন, নাম্বার 20, নাম্বার 21 চান্দেরি, জড়ি বর্ডার চান্দেরি, তাতে পার্সি করা, নাম্বার 21, হেভি ডিসকাউন্ট আছে এটা, বোথ সাইড জড়ি বর্ডার, মেটেরিয়াল চান্দেরি, হ্যান্ড পার্সি, 2250 এর অরিজিনাল প্রাইস, ডিসকাউন্টেড প্রাইস নাও 1650। পুরোটাতে অল ওভার পার্সি করা, 1650 নাও, অল ওভার এইভাবে বোথ সাইডে ছোট 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 হ্যান্ড পার্সি, নট মেশিন, দিস ইজ হ্যান্ড পার্সি, 1650 এই শাড়ি, মানে একটা লোভনীয় অফার, কিন্তু দারুণ অফার, প্লিজ অ্যাভেল ইট অ্যান্ড টেক ইট, কোনো ছোটোখাটো অনুষ্ঠানেও পড়তে পারবেন গরমের দিনে। অল ওভার সেম একটা ব্লাউজ পিস, তবে আমার মনে হয় একটা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে, ব্লাউজ পিস দিয়ে পরাই এটা বেটার, নাম্বার 21। নাম্বার 22 আবার একটা হ্যান্ডলুমে আসছি, তাতে হ্যান্ড পেন্টিং, নাম্বার 22, অরিজিনাল প্রাইস 1650, ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 1200, না এটা এদিকে আঁচল, একটু ভুল দেখিয়ে ফেলছি, সরি, পাল্লু পোর্শন, মেটেরিয়াল হ্যান্ডলুম, পাল্লু পোর্শন, অরিজিনাল প্রাইস 1650, ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে নাম্বার 22 1200 অনলি, পাল্লু পোর্শন, হ্যান্ড পেন্টিং, বোথ সাইডে পিঙ্কে একটা বর্ডার আছে, মেটেরিয়াল হ্যান্ডলুম, সামনেটা এইভাবে, এগুলো এইভাবে ফ্লোরাল মোটিভ করা হয়েছে হ্যান্ড পেন্টিংয়ে, এটা হচ্ছে প্লিটস পোর্শন, এই হচ্ছে প্লিটস পোর্শন, খুব সুন্দর কুচিতে পড়বে এইভাবে পেন্টিংটা, আফটার দ্যাট এগেইন অফ হোয়াইট পোর্শন, অনলি 1200 নাও, দিস ইজ ব্লাউজ পিস। নাম্বার 23 তাঁত, ভেরি বিউটিফুল চেক তাঁত অ্যান্ড আলপনা হ্যান্ড পেন্টিং, সেম প্রাইস, নাম্বার 23, ভেরি বিউটিফুল আলপনা হ্যান্ড পেন্টিং, ব্ল্যাক বর্ডার তাঁত, ফর রেগুলার ইউজ, এলিগ্যান্ট লুক, রেড অ্যান্ড ব্ল্যাক পেন্টিং, অরিজিনাল প্রাইস 1450, ডিসকাউন্টেড প্রাইস 1200 নাও, নাম্বার 23। নাম্বার 24 এগেইন হ্যান্ড পেন্টিং, লাইট স্কাই কালারের তাঁত, বেঙ্গল তাঁত, 100% কটন, আলপনা পেন্টিং, সেম প্রাইস 1200 নাও, অরিজিনাল প্রাইস 1450, নাম্বার 24, অল ওভার সেম, অল ওভার সেম, ভেরি ট্রেডিশনাল লুক ফর সামার, অ্যাপ্রোপ্রিয়েট কালার অ্যান্ড মেটেরিয়াল। লাস্ট শাড়ি, নাম্বার 25, লাইট বেজ কালার তাঁত অ্যান্ড আলপনা পেন্টিং, ভেরি বিউটিফুল 120 কাউন্টের তাঁত, 1450 অরিজিনাল প্রাইস, দিস ইজ পাল্লু পোর্শন, আলপনা পেন্টিং, হ্যান্ড পেন্টিং, অ্যান্ড বোথ সাইড অ্যাজ জাস্ট লাইক দিস, আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার, একটু দেখাতে হবে পেন্টিংটা, 1450 প্রাইস অরিজিনাল, লাস্ট শাড়ি এই প্রোগ্রামে, এখন পাবেন নাও 1200, অল ওভার সেম, ফার্স্ট টু লাস্ট সেম। লাস্ট শাড়ি,
কাজে আপনাদের আমি বাপ্তা তাসার এন্ড কটন দেখালাম। এখন সামনে সামার আসছে এবং প্রচুর ডিসকাউন্ট চলছে আমার কটনের উপর। আমি এখন পরপর কটনের এপিসোড করব। নেক্সট এপিসোডে কোটা 25টা কোটা দেখাবো আপনাদের, রাজস্থানী কোটা বাগরু প্রিন্ট। তারপরের এপিসোডে আবার আমি কটন স্পেশাল দেখাবো। তো আপনারা ডিমান্ড করেছিলেন, প্রচুর ডিসকাউন্ট নিয়ে নিন, এই সময় কটনে আমি প্রচুর ডিসকাউন্ট দিচ্ছি, আপনারা নিয়ে নিন, আপনারা রেগুলার ইউজের জন্য খুব ভালো। আর আপনারা তো জানেন আমার কটনের কোয়ালিটি কী। ঠিক আছে, তাহলে পরের এপিসোডের জন্য আমরা আবার ওয়েট করি।